Hello, this is Professor Spence. আমি হচ্ছি প্রফেসর স্পেন্সার টকবট, অর্থাৎ প্রফেসর স্পেন্সার পক্ষ থেকে কথা বলবে। আমি আপনাদেরকে আজকে শোনাবো সুন্দর একটা পরিবর্তন যেটা আইএসএ আসছে এবং খুবই কার্যকরী, এবং বাংলাদেশের অনেক ক্যান্ডিডেট বা এক্সামিনের এটা দরকার ছিল। আশা করি ভালো লাগবে। চলে আসুন আমাদের সাথে আর দেখি কী কী পরিবর্তন আসছে আর এটা আমাদের কীভাবে হেল্প করবে ক্যান্ডিডেটদেরকে। IELTS পরীক্ষাতে চারটা মডিউল, প্রথম হচ্ছে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, চারটা মডিউল। কিন্তু পরীক্ষা এভাবে হয় না, পরীক্ষাতে যদি আপনি বসেন সেটা ব্রিটিশ কাউন্সিল বা IDP হোক, প্রথমেই পরীক্ষা হলে বসলে প্রথম পরীক্ষাটা হয় লিসনিং, তারপর হয় রিডিং, তারপর রাইটিং। IELTSের এই জায়গাটাতে পরিবর্তন আসছে। আইএলটিএস পরীক্ষা ইন্ডিয়াতে এখন যেভাবে হচ্ছে সেটা হচ্ছে এবার প্রথমে শুরু হচ্ছে রাইটিং, তারপর রিডিং, তারপর লিসনিং, এভাবে শুরু হচ্ছে। এভাবে শুরু হলে যে সুবিধা হয় ক্যান্ডিডেটদের পরীক্ষাটা ভালো হয়, কারণ প্রথমেই লিসনিং পরীক্ষা দেওয়ার পর, রিডিং পরীক্ষা দেওয়ার পর স্টুডেন্টসরা অনেকটা স্ট্রেসে পড়ে যায়, যার কারণে রাইটিং খুব খারাপ হয়। এবং রাইটিংয়ের মার্কস রিসার্চ করে দেখা যাচ্ছে যে অ্যাভারেজ এটা খুব মানে অ্যাভারেজ লাইক 5.56 থাকতেছে, যেটা শুরুতে নিলে হয়তো এটা ভালো রেজাল্ট আসবে অলরেডি। এই জন্য এটা চালু করা হয়েছে রিসেন্টলি, প্রায় এক সপ্তাহ হলো এই প্রসেসটা চালু করা হয়েছে এবং বাংলাদেশে খুব শীঘ্রই চলে আসবে। যে পরিবর্তনগুলি শুনছিলাম তার মধ্যে এটা একটা, এবং এটা অবশ্যই ক্যান্ডিডেটদের জন্য খুবই কার্যকরী এবং ইফেক্টিভ, কারণ রাইটিংটা যদি শুরুতে আমরা দিয়ে দিতে পারি তাহলে রিল্যাক্স রিডিং এবং লিসনিংটা দেওয়া যায়। অর্থাৎ আগের পরীক্ষার প্রেজেন্টটা এরকম, লিসনিং, রিডিং, রাইটিং। এখন প্যাটার্নটা হচ্ছে এরকম, রাইটিং, রিডিং অ্যান্ড লিসনিং। এটা করাতে যেটা হবে যে রাইটিং স্কোরটা বেশি আসবে, কারণ লিসনিং যদি শুরুতেই দেওয়া হয় এবং রিডিং দেওয়ার পরে স্টুডেন্টের সাথে এক্সস্টেড হয়ে যায়, কিন্তু এই মুহূর্তে এক্সস্টেড হওয়ার স্বরূপে শুরুতে রাইটিং হয়ে যাবে, রিডিং হয়ে যাবে, লিসনিং। আশা করা যায় যে এই এই প্রসিজারটা বা এই ফর্মেটটা ফলো করে IELTSের ক্যান্ডিডেটদের রেজাল্ট ভালো হবে। তো আজকে জন্য এই পর্যন্তই, দেখা হবে আবারও নেক্সট এপিসোডে আরও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। সো প্রফেসর স্ম্যান্সের পক্ষ থেকে সবাইকে আমার ধন্যবাদ, আর আমি হচ্ছে টকবট, সো আমি অনেক বকবক করি, আমাকে বিয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আর দেখা হবে স্ম্যান স্কুল অফ ইংলিশে। কোনো ধরনের ইস্যুস থাকলে, কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই স্ম্যান স্কুল অফ ইংলিশটা লগ ইন, স্ম্যান স্কুল অফ ইংলিশের পেজে আপনারা আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার, বা বাই। সবার সুখী সুন্দর জীবন কামনা করে আমি প্রফেসর স্ম্যান্সের টকবট আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।